সো আমার কার্টে আইটেম অ্যাড করার যে ফাংশনালিটি সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে সো আমি এবার কার্ট থেকে আইটেম কীভাবে রিমুভ করা যায় সেটা করব তবে তার আগে আমরা যে একটা ডামি ডাটা দিয়েছিলাম সেটা কার্ট থেকে রিমুভ করে দিচ্ছি অ্যাপডট ভিউয়ের ভেতরে যে কার্ট নামে যে এর ছিল সেই এর ভেতরে আমি এই যে একটা অবজেক্ট দিয়েছিলাম এই অবজেক্টটা ডিলিট করে দিব ফলে আমার কার্টটা কিন্তু এমটি হয়ে যাবে এবার আমার কাজ হচ্ছে যে কার্টের ভেতরে থেকে আইটেমগুলো রিমুভ করা সো আমি যে এখানে খুব স্টাইলিংয়ের ব্যাপারে আপাতত মাথা ঘামাচ্ছি না আমি এখানে একটা বাটন অ্যাড করবো বাটনে একটু স্টাইলিং করে নিচ্ছি বাটন বাটন এস এম বাটন ডেঞ্জার আর জাস্ট একটা মাইনাস সাইন দিয়ে দেব সো আমার প্রতিটা আইটেমে যাতে একটা মাইনাস সাইন চলে আসে যদি স্টাইল খুব একটা সুন্দর দেখাচ্ছে না বাট আপাতত আমাদের ফাংশনালিটির জন্য চলবে সো আমাদের কাজ হচ্ছে যখনই আমি এই বাটনটায় ক্লিক করবো তখনই হচ্ছে আমার এই যে কার্ট সেই কার্ড থেকে একটা আইটেম বা যে আইটেমে ক্লিক করছি সেই আইটেমটা আমার কার্ড থেকে রিমুভ হয়ে যাবে সো আমার এই বাটনে একটা ফাংশনালিটি অ্যাড করা লাগবে যে ক্লিক ফাংশন তার কাজ হবে রিমুভ আইটেম যেহেতু আমি এখনও এই ম্যাথডটা ইউজ করিনি সো আমি এখন এই মেথডটা ডিক্লেয়ার করে নেবো আচ্ছা সো আমার আসলে রিমুভ করার জন্য শুধুমাত্র ইন্ডেক্সটা হলেই চলবে যে কোন ইন্ডেক্সের আইটেমটা রিমুভ করা লাগবে পুরো আইটেমটা পাস করা দরকার নেই সো রিমুভ আইটেম এখানে রিমুভ আইটেম কল কল হবে অন ক্লিকে রিমুভ আইটেম সাথে হচ্ছে ইন্ডেক্সটা পাস হবে সো আমরা কিন্তু অলরেডি ইনভেন্টরিতে দেখেছি যে এই যে ইমিট সেই ইমিট দিয়ে কিভাবে আমরা মাদার কম্পোনেন্টে একটা ইভেন্ট পাঠাতে পারি এখানেও কিন্তু সেম এই আইটেমস যে কার্ট আইটেম সেটার কিন্তু অ্যাক্সেস এইখানে মাদার কম্পোনেন্টের কাছে কার্ট সো আমরা কার্ট থেকে সেটা ডিরেক্টলি চেঞ্জ করবো না আমরা মাদার কম্পোনেন্ট কাছে ইভেন্ট পাঠাবো মাদার কম্পোনেন্ট সেই ইভেন্ট হ্যান্ডেল করবে সো আবারও দিস ইমিট আইটেম রিমুভ নাম দিলাম ক্যামেল কেস ইউজ করবো সাথে ইন্ডেক্সটা পাস করলাম এখন ঠিক একইভাবে অ্যাপডট ভিউ এর ভিতরে যেভাবে ইনভেন্টরিতে আমরা ইভেন্ট হ্যান্ডেল করেছিলাম সেভাবে ইভেন্ট হ্যান্ডেল করা লাগবে যে অ্যাট ইভেন্টের নাম দিয়েছিলাম আমরা হচ্ছে আইটেম রিমুভড সো আইটেম রিমুভড হলে কি হবে আমি এখানে ইভেন্ট হ্যান্ডলার লেখা লাগবে আমাদের সো রিমুভ আইটেম নামে একটা ইভেন্ট হ্যান্ডেল নিলাম যেটা হচ্ছে ইন্ডেক্স নিবে এবং এটা কী করবে যে এই ইন্ডেক্সটায় যেই কম্পোনেন্টটা আছে সেটা রিমুভ করে দিবে সো দিস ডট কার্ড এটা থেকে আমি চাইলে রিমুভ করতে পারি স্প্লাইস মেথড দিয়ে ইন্ডেক্স যার লেন্থ হবে ওয়ান তাহলে কিন্তু হয়ে যাবে তো আমি এখন রিমুভ আইটেম কখন কল হচ্ছে যখন হচ্ছে এই ইভেন্টটা হবে সো আমাদের এই হচ্ছে আপাতত কার্ডের কাজ সো আমি যদি এখন আবার প্রথম থেকে দেখি আমি আইটেম করলাম রিমুভ করলাম এবং রিমুভ ফাংশনালিটি আমার ঠিকঠাক কাজ করছে এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি অ্যাডও ঠিক মতো হচ্ছে সো আমার যে বেসিক অ্যাড রিমুভ কার্ড বানানো সেটা কিন্তু শেষ সো আমরা এখন পর্যন্ত যে ফাংশনালিটি দেখলাম এগুলোর ফাংশনাল কোনো কিছুই নতুন নয় আমরা আসলে বাজার লিস্টে সবই করেছি বাট পুরোপুরি একেবারে ভিউয়ের যেই ফরমেট সেই ফরমেশনে করার চেষ্টা করেছি আমরা পরবর্তী ভিডিওতে সার্চ ফাংশনালিটি নিয়ে কাজ করব।